আর কিছু রান্না করিনি, এই যে শাওয়ারমা কিনে নিয়ে এসেছি, চিপস শাওয়ারমা, আর এটা হচ্ছে কি বলে তোমার ইয়ে, তো এটা আমি মাইক্রোওয়েভে 1 মিনিট পুরো গরম করে নিয়েছি, তারপরে আমি এটাকে খাচ্ছি। এইমাত্র লুলু থেকে এলাম, কারণ হচ্ছে এই আমার মাথায় আমার গামছা, মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে কন্ডিশনার দিয়ে দিয়েছি। লুলু থেকে এলাম, এই যে মানে আজকে একটু বাজার বেশি করলাম, কারণ হচ্ছে এখানেও বলছে ফুল লকডাউন করে দেবে, তো সেই জন্যে আমি মানে মাছ মাংস যেমনি আমার ডিপ ফ্রিজারে থাকে, কিন্তু শুকনো যদি জিনিস কিনে ফেলো, ইনফ্যাক্ট আমি সবাইকে এটা বলছি যে তোমরা না কি বলে ড্রাই জিনিস মানে রাজমা, ছোলে, ডাল, তারপরে নিউট্রেলা এগুলো বেশি করে কিনে রাখো, কারণ আমাদের তো ফুল অফ তোমার ইয়ে দরকার, মানে ফুল অফ প্রোটিনের খাবার খুব দরকার, সেই জন্যে আমি ওইগুলো বেশি করে কিনে নিয়ে এসেছি। না আটা, ময়দা, বেসন এগুলো, চাল এগুলো তো কিনেই রাখতে পারো, মানে যারা মাছ সবসময় মাছ খাওয়ার দরকার নেই, এখন করোনার পরিস্থিতিতে এখন ভিড়ে ভিড়ে মাছ কিনতে যাওয়ার কোনো মানে হয় না, স্পেশালি ইন্ডিয়াতে। হ্যাঁ, তো বাড়ির সামনে দিয়েই মাছালা যায়, তাদের কাছ থেকে মাছ কিনে নিলেই পারো। তো যাই হোক, আরও পরে গল্পে আসছি। তো আমি আজকে সমস্ত কি তুলে নিয়েছি, মোটামুটি আমার 2 মাসের মতো আমি সমস্ত কিছু তুলে নিয়েছি আজকে, সেই জন্য আমাকে বাজারে সেইভাবে যেতে হচ্ছে না। তো সবার কাছে রিকোয়েস্ট করছি, তোমরা একটু বেশি করে কিনে রাখো, যাতে বারবার যেন বাজারে না যেতে হয়। হ্যাঁ, তো আর মাস্ক পরো, অবশ্যই তোমরা সবাই মাস্ক করো, ডবল মাস্ক পরো, স্যানিটাইজিং করো। তোমরা এই যে আমি যে এখন এলাম, আমি কিন্তু সমস্ত জিনিস স্যানিটাইজিং করলাম, এবং ইনফ্যাক্ট আমি যখন জিনিস নিয়ে আসি বাজার থেকে, প্রথম প্রথম থেকে যখন করোনা শুরু হয়েছিল, আমি কিন্তু মাস্ক কিচ্ছু খুলি না, সমস্ত জিনিস স্যানিটাইজিং করি বাড়িতে এসে, তারপরে আমি বাথরুমে গিয়ে স্নান করি, মাস্কটাকে ধুই, সমস্ত ভালো করে সাবান টাবান দিয়ে স্নান টান করি। তো এটাই আমি সবাইকে বলতে যাচ্ছি। এখানে আজকে প্রায় 50 ডিগ্রি টেম্পারেচার, তো এখন সময় হচ্ছে 7:20 হয়ে গেছে, কিন্তু তাহলেও এতটা প্রচণ্ড গরম, মানে কোনো হাওয়া নেই, গরম হাওয়া দিচ্ছে, কিন্তু দেখো পুরো ঝলমলে শহরটা মাস্কাট, এত সুন্দর ঝলমলে শহর। তো এই যে রাস্তা দিয়ে লোক যাচ্ছে, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, এই ট্রাকটা দিয়ে আমি দেখাচ্ছি, গরমের সঙ্গে একটা আমার বোঝাপড়া মানে সম্পর্ক অনেকদিন আগে থেকেই হয়ে গেছে, সেটা হচ্ছে সুদানে। সুদানে যখন আমি ছিলাম এই টেম্পারেচার ছিল, তো সুদানে আমি এখন সেপ্টেম্বর ওই দেখো পিছনে শান্তনু হাঁটছি, ও গল্প শুনছে হাঁটছে, ওকে বললাম যে কানের ওইটা নিয়ে বেরো, হ্যাঁ, তখন কিন্তু নিল না, রাস্তা ক্রস করে যখন বাড়ি কাছাকাছি এলাম তখন ওর হঠাৎ মনে পড়লো যে ওটা নিলে ভালো হতো। হ্যাঁ, প্রথমে বলছিল যাবো না যাবো না যাবো না করে মেয়ের সঙ্গে কথা কথা বললো, মেয়ের সঙ্গে আমার কথা কথা হলো, তো একটু দিয়ে আমরা একটু বেরিয়েছি। তো আমি মেয়েকে বললাম যে নিষ্ঠা তুই বাবাকে বল একটু থাকতে দিতে, তো বললো তুমি বলো যাবো কেন, তো যাই হোক নিজে থেকেই আসতে হয়ে গেল, দেখছো গল্প শুনতে শুনতে আবার এদিকে এদিকে, যাই হোক উত্তর দিকে পেট্রোল পাম্পটা যেটার সামনে দিয়ে আমি হাঁটি রোজদিন, তো এটা এটা হচ্ছে সামনের ট্র্যাক, তো এই হচ্ছে, কিন্তু কি সুন্দর দেখো লাইট, অন্ধকার নেই কোনো জায়গায়, কোনো অন্ধকারের চিহ্ন নেই, আর এত সুন্দর ওয়াকিং ট্র্যাক যে এত গরম তার মধ্যেও হাঁটছি, এখানটা সুন্দর সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি, এদিক দিয়েই আজকে হাঁটছি। এই হচ্ছে ব্রিটিশ কাউন্সিল, এখান দিয়ে আমি রোজ হাঁটি, জানি না আজকে শান্তনু বিচের ওদিকে যাবে কি না, তো আমি তোমাদের দেখাচ্ছি এই এই ট্রাকটা দিয়ে হেঁটে গেলে এখান মানে আমার বাড়ি থেকে মোটামুটি ওই বিচে পৌঁছাতে 1/2 আওয়ার্স লাগে, আমরা 1/2 ঘন্টা ফিরে, 1/2 ঘন্টা না
হ্যাঁ, আট ঘন্টা খেয়ে ফিরে চলে এলাম, আর সমুদ্রের কাছে গেলাম না, কারণ অসম্ভব গরম। এবং বাড়িতে গিয়ে আমি ছোলে বানিয়ে এসেছিলাম, এখন বাটুরাটা গিয়ে বানাতে হবে। তো এত গরম, পুরো গলা শুকিয়ে যাচ্ছে, অসম্ভব গরম। তো যাই হোক, আজকে ডাক্তারে দেখাতে পারলাম না বিষটা, অন্য দিন আরেক দিন হবে। চলো বাড়িতে গিয়ে বটরে করে আসি। শান্তনু মন দিয়ে খাচ্ছে, মিষ্টাকে ফোনও করছে, ভালো হয়েছে। কারু কারুর আজকে উইকেন্ড শেষ হচ্ছে, শুরু হচ্ছে, মানে তাদের সানডে ছুটি, তাদের স্যাটারডে আর সানডে উইকেন্ড শুরু হচ্ছে। তো আজকে আমার উইকেন্ড শেষ হয়ে যাচ্ছে, কাল থেকে শান্তনুর অফিস। তো তারা অফিসের দিন তো বেশি কিছু করা যায় না, মানে আমি করতেই পারি, কিন্তু অফিসের দিন বেশি কিছু না খাই ভালো। তো আজকে আমি করলাম এই ছোলে বাটারে। তো তোমাদের কেমন লাগলো জানিও, আর অবশ্যই এটাকে শেয়ার করো সবাই, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর আজকের মতো এখানেই আসি, লাইক করো, ঠিক আছে? তো আজকের মতো এখানেই আসি, গুড নাইট, আবার কাল পরে দেখা হবে নেক্সট ব্লগে।